পড়াই দিলাম, কিন্তু তাদের কি আসলে খুব একটা ডেভেলপ হলো? আমি একটা আম শিখলাম, খুব ভালোভাবে আমটা শিখলাম, এখন ও শিখবো, খুব ভালো করে শিখবো, ও আমি শিখবো, আসলে আর কিছু শিখবো। কিন্তু আমি যদি ওকে কিছু চাবি কি শিখাই দিই, তাহলে ও কিন্তু সব আঁকতে পারবে। আর আর্ট নিয়ে আমরা যখন যারা চিন্তা করি যে হ্যাঁ আর্ট ও শিখবে, ভবিষ্যতে কি হবে কি করবে, যদি ও আর্টের লাইনে না যায়, আপনার বাচ্চা ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমরা চিন্তা করতেছি যে ওকে আমি যদি শিখাই আর্টটা, তাহলে আর্ট আবার কি শেখাতে পারবে? আচ্ছা ভবিষ্যতে আবার সায়েন্সের কোনো ড্রয়িংয়ে লাগতে পারে। ইনফ্যাক্ট ঘটনাটা তা না, আর্টটা হলো মেমোরিতে কাজ করবে আর হাতে ওই জিনিসটা চলে আসবে। হাত আর মেমোরি দুইটা জিনিসের সমন্বয় তৈরি করার জন্যই আমাদের এই ড্রয়িংগুলো শেখা। তাহলে আমাদের মেমোরি যেটা চাচ্ছে ওটা যদি আমি হাতে পাতে পারি, তাহলে যেই কোনো জিনিসই পৃথিবী আমরা সেটা নিয়ে আসতে পারবো। আর যখন আমি আনতে পারবো সেটাকে আমরা লিখতে পারবো, আঁকতে পারবো, বলতে পারবো। এটাটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই আন্তর্জাতিক ভাষাটা যে কোনো ভাষার চেয়ে অনেক বেশি স্ট্রং। কারণ আমার একটা বাচ্চা যদি আজকে ধরেন একটা পাখি আঁকলো, সারা পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজের মানুষ আছে সবাই বুঝতে পারবে যেটা এটা করুন একটা পাখি বা এটা অন্য কিছু। তা আমাদের বাচ্চাগুলোর ক্রিয়েটিভিটি, ওদের ভিতরে যে সৃষ্টিশীল ব্যাপারটা আছে, এই জিনিস প্রত্যেকটা বাচ্চার ভিতরে ইন্ডিভিজুয়াল একটা পাওয়ার আছে, ওদের সবার ভিতরে আছে। এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় কীভাবে জানেন? যখন গদবাদা পয়েন্টের ড্রয়িং আমরা দিয়ে দিই স্কুলে, যে এর বাইরে তুমি যেতেই পারবা না, কারণ তোমাকে মার্কস বেশি পেতে হবে। আর এই মার্কসের জন্য ওদেরকে আমরা অল্প একটা ড্রয়িং দিয়ে ধরাই দিই এবং ওর ভিতরেই থাকে, ওর দুনিয়াটা ওর ভিতরেই থাকে। তোমরা একটা গাছ স্কুলে দিয়েছে, ওই গাছটা আমি শিখলাম, গাছ কি এক রকম লক্ষ লক্ষ প্রজাতির গাছ আছে। আর সবচেয়ে বড় টিচার কে জানেন? আর্টের ব্যাপারে ন্যাচার, প্রকৃতি। যার জন্য ওদেরকে যখনই আপনারা বাইরে নেবেন বা কিছু দেখাবেন, খুব ভালো করে দেখাবেন, ওখান থেকে ওরা শিখবে, ওরা বুঝবে যে দেখো আজকে বৈশাখী মেলায় তোমাকে দিয়ে আসছি নাগরদোলা, এখানে খেলা হচ্ছে নাগর, এটার নাম নাগরদোলা, এইভাবে খেলে। এই খেলাটা একসময় গ্রামে গঞ্জে ছিল, হারিয়ে যেতে হচ্ছে, আপনি এখন এগুলো কিছু কিছু প্রোগ্রামে আমাদের এগুলো অ্যাক্টিভ হয়, এই হচ্ছে নাগরদোলা। তারপরে বাসায় নিয়ে এসে বলবেন যে প্লিজ একটু আঁকো নাগরদোলা, তুই যে আজকে দেখলাম এটা আঁকবে। তখন ও যখন এটা আঁকবে নিজের থেকে, তখন দেখবে যে ওর ক্রিয়েটিভিটি, ওর ভিতরের অনুভূতিগুলো ও প্রকাশ করতে পারছে। আর এই ড্রয়িংগুলোর জন্য কিছু বেসিক ড্রয়িং আছে, যারা এখানে শিক্ষক আছে তারা ওদেরকে শেখাবে যে একটা জিনিস কীভাবে তৈরি হয়। এই এটা ড্রয়িংয়ের ক্ষেত্রে যেমনি ডিজাইনের ক্ষেত্রেও ঠিক তেমন, এবং ডিজাইনটাও কিন্তু একইভাবে বোর্ডে সেটা দেখাবো। আমি একটু দেখাই আপনাদের জিনিসগুলো, আপনাদের ওরাও বুঝবে, তাহলে জিনিসগুলো নেক্সট ওরা যাতে আগাতে পারে। আর এই শিশুগুলো যে কোনো জিনিস পরবর্তীতে তৈরি করতে পারবে। আর সাবজেক্টগুলো টিচার যারা আছে, টিচাররা সাবজেক্টগুলোকে ভ্যারিয়েশন করে দিবে। এই এগুলো পারলে আপনাদের স্কুলের ড্রয়িং এগুলো কিছুই না, স্কুলের ড্রয়িং খুবই সামান্য একটা জিনিস, এবং এগুলো ক্লাস অনুযায়ী আস্তে আস্তে ভ্যারি করে, এত বছর লাগে না এই জিনিস। কিন্তু ওদের ডেভেলপমেন্টের জন্য কিছু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে, যেগুলো আমরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমরা ইউজ করেছি। আমি ঢাকা চারুকলা থেকে মাস্টার্স করেছি, তারপরে ইংল্যান্ডে আমি ডিজাইন কনসেপ্টের উপরে করেছি, ইন্টেরিয়র উপরে করেছি। ডিজাইন কনসেপ্ট কীভাবে তৈরি করে মানুষ, ডিজাইন আমরা দেখি যে হ্যাঁ নানার বোর্ড জামা একটা ডিজাইন আছে, ব্যাগে একটা ডিজাইন আছে, বইতে একটা ডিজাইন আছে, এই ডিজাইনগুলো কীভাবে তৈরি করে সফটওয়্যার জানে, কেউ ফটোশপ জানে, কেউ ইলাস্ট্রেটর জানে, জানলে কি সে ডিজাইন তৈরি করতে পারবে? তাকে বলতে গেলে কী করবে, সে বিভিন্ন রেফারেন্স দিবে, দিয়ে ওখান থেকে কপি পেস্ট এগুলো করবে। কিন্তু এটা কিন্তু ডিজাইন না, এটা হলো কপি করা। ডিজাইন তৈরি করতে হলে তাকে জানতে হবে যে ডিজাইন আসলে কি, ডিজাইনটা হলো একটা রিলেশন, একটা লাইনের সাথে একটা লাইনের রিলেশন। আজকে যদি আমি আপনাকে দেখাই, কালকে আপনিও ডিজাইন তৈরি করতে পারবেন। আর এই জিনিসগুলো ওদের জানা উচিত, ওদের বোঝা উচিত। ছবি আঁকাও ঠিক তাই, একটা গাছের একই রুলস না, এক এক গাছের এক এক রুলসে গাছটা তৈরি হয়, এক এক গাছের এক এক রকমের পাতা, এক একটা মানুষের এক এক রকমের চেহারা, সব চেহারা একভাবে আঁকে না,
সব নাক একরকম হয় না, সব চোখ একরকম হয় না। এই জিনিসগুলো ডিফারেন্সগুলো যদি ওদের শেখানো হয় আর একটা রুলসগুলো শেখানো হয়, ওরা দেখবেন যে শুধু এইটাই না, যে কোনো সাবজেক্টে ভালো করবে, যে কোনো সাবজেক্টে কীভাবে ভালো করবে, এখান থেকে ওর ক্রিয়েটিভিটিটা ডেভেলপ হবে এবং সেটা আর জায়গায় কাজে লাগাতে পারে। ইংল্যান্ডে আমি স্কুলে ওদেরকে দেখতাম, জেনারেল টিচার যারা যারা আর্টিস্টরা, ওরা স্কুলে ওদেরকে ফ্যামিলি শেখাত, ছবি বলতো না যে ফ্যামিলি কীভাবে হয়। এখন স্টুডেন্টকে বলতো, বলো তো তোমার পাপাকে আঁকো তো, আঁকলো মাকে আঁকো, তোমার ফ্যামিলিতে কে আছে, আমি আছি, আমার ভাই আছে, আঁকো সবাইকে বসো, এটা কী হলো, এটা তো ফ্যামিলি। আচ্ছা এবার তুমি নেইবার দাও, আশেপাশে কিছু ঘর আছে, ঘরেকে তোমার প্রতিবেশীকে দিলা, তোমার নেইবারদের দিলা, তাহলে এটা কী হলো, এটা পরিবেশ, এটা সোসাইটি তৈরি হয়ে গেল। এইভাবে ওরা শেখে। আর আমাদের এখানে যখন আমরা বলে যাই, টিচাররা বলে যায়, বাচ্চারা কী করে ওই পড়াটা বাচ্চারা এরকম করে মুখস্থ করে, তার মানে ও কিন্তু কিছু প্রশ্ন কি বুঝলো না, এটা কিন্তু বিষয় না, ও কতগুলো জিনিস মধ্যের মতো ভিতরে মুখস্থ করে জিজ্ঞাসা করতেছে, যেভাবে আর্মি আমরা না বুঝে পড়ি পরে বাচ্চারা যেভাবে পড়ে, কিন্তু ঠিক না, ওকে বোঝা বুঝে পড়া উচিত। এবং ও যে ড্রয়িংটা করতেছে, ড্রয়িংয়ের তো প্রত্যেকটা রিজন আছে, প্রত্যেকটা লাইনের একটা মজা আছে। এই জিনিসগুলো যদি আজকেও শিখে, ও দেখবে যে আরও অনেক বেশি মজা পাবে। ও এটা তার রংটা তো অসাধারণ একটা ব্যাপার, আপনি এতটুকুটা পেয়ে যে সারা পৃথিবীর সব যে কোনো কিছু সে ফুটায় তুলতে পারবে। আর সেই জিনিসটা যদি লিখতে চায় তাহলে ওর অনেক এক্সপিরিয়েন্সের পরে যে ওইটা লিখতে হবে, কিন্তু আঁকতে গেলে খুব সহজেই আঁকতে পারে। আমরা যেই সুযোগটা, এই জিনিসটাকে প্রপার এডুকেশনটা আমার মনে হয় দরকার, যে বাচ্চাগুলো ওরা অনেক ছোটো, ওদেরকে যদি প্রপারলি সেই জিনিসটা শেখানো হয় যে হ্যাঁ তোমাদের ড্রয়িং করতে গেলে এই এই রুলসগুলোর ভিতরে করো, সেই রুলসগুলোর ভিতরে দেখা যাবে যে ওদের এই সমস্ত ড্রয়িংগুলো খুব ইজি হয়ে যাবে। খাতা পেন্সিল আচ্ছা যদি আপনার কোন দিলে আমি দেখাতে পৃথিবীর সমস্ত কিছু এর ভিতরে আছে। কিভাবে আছে এখন আমি যদি গাছ আছে, যদি আমি সার্কেলটা দিয়ে দিই তাহলে আমার এরিয়াটা হয়ে গেল, এখন আমি এটাকে আমার শেপ অনুযায়ী আমি নিয়ে আসবো, তারপরে আমি আমার ডালগুলো ছড়াবো, এটার ভিতরেই আছে না, তাহলে আমার এই যে আমার এই পাশে এই দুইটার ভিতরেই তো এটা রয়ে গেল, তাই না? যখন ওরা এই বেসিক জিনিসগুলো শিখে ফেলবে তখন ওদের আর কোনো সমস্যা হবে না। সেকেন্ড দিক হলো আমাদের ডিজাইনে যদি আমরা যাই, দেখেন আমাদের গোল ট্রায়াঙ্গেল এই জিনিসগুলো আমাদের নেচার থেকে আসছে, এটা আমাদের নেচার থেকে আসছে, এটা কোথেকে আসছে, সূর্য থেকে আসছে, এটা মাউন্টেন থেকে আসছে, আর এটা আসছে গাছের থেকে। এখন এইটা দিয়ে আপনি ডিজাইন করেন না, এই গোলটা দিয়ে দেন, গোলের পাশে আপনি এইটা বসায় দেন, আবার গোল দেন, আবার এইটা দেন, এরকম ডিজাইন ডেফিনেটলি আপনি আপনারা দেখেছেন। আবার যদি এই ট্রায়াঙ্গেলটাকে এইভাবে বসান, তার পাশে একটা বসান, একটা ডিজাইন দাঁড়া যায়, এইভাবে কিন্তু তৈরি হয়। ডিজাইন হলো একটা লাইনের সাথে একটা লাইনের রিলেশন, একটা লাইন যদি আমার এরকম হয় আর তার পাশে একটা লাইন এরকম হয় না, এরকমের পাশে আমার এরকম দিতে হবে। হ্যাঁ আমি এই মাথাটাকে ভাঙতে পারি, এই মাথাটাকে ভাঙতে পারি, তাহলে আর একটা ডিজাইন হয়। তাহলে আমাদের বেসিক যে রুলসগুলো আছে, যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যদি আমরা একটু গুরুত্ব দিই, ওদের কিন্তু স্কুলের ড্রয়িং নিয়ে আমাদের কোনো চিন্তা না, কোনো সমস্যা না, ওরা নিজেরাই তৈরি করতে পারবে ওদের ড্রয়িং। আপনি যখন ওকে দিবেন, ধরেন স্কুলে আম দিছে আর জাম দিছে, হোয়াট এভার কাঁঠাল দিছে, আপনি বলতে দেবে তাকেও আঁকতে পারবে, কারণ ও বেসিক রুলসটা জানে আর কীভাবে করতে হয় এটা জানে। আর ওর যে ভিতরের যে ক্রিয়েটিভিটি, ওর ভিতরে যে একটা স্বপ্ন চিন্তা, ওটা ও ফুটায় তুলতে পারবে যখন ও বেসিক রুলসগুলো জানবে। আমাদের স্কুলের ড্রয়িং তো পারবে,
আর পাশাপাশি ও সত্যিকার একজন ক্রিয়েটিভ মানুষ হিসাবে তৈরি হতে পারবে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, মানে আমাদের দেশে এই প্রবলেমটা, বিদেশে কিন্তু এটা নাই। আমি ইংল্যান্ডে যে স্কুলগুলো পড়াতাম, ওরা কখনোই কিন্তু স্কুলের নির্দিষ্ট ড্রয়িংয়ের উপর নির্ভর থাকতো না, ওরা ফ্রিল্যান্স হিসাবে একটা স্পিচ দিয়ে দিত যে আজকে আমরা কী করবো। শোনো, একটা গ্রাম আছে, গ্রামে ফাস্টার ঘর আছে, সেই গ্রামে একটু পুকুর ছিল, ওই পুকুরে না আমার বৃষ্টি হলো, পানিটা একদম পুকুর ছোঁয়া 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 পানি হয়ে গেছে। তখন ওই পানির ভিতরে অনেক মাছ, ছোটো ছোটো মাছগুলো লাফালাফি করছিল। এমন সময় বাচ্চারা গেল মাছ ধরতে। এখন বাচ্চারা সবাই মিলে মাছ ধরছে, 10টা বাচ্চা বা 20টা বাচ্চা নেইবাররা সবাই মাছ ধরছে, আর সবাই উৎসব মুখর একটা অনুষ্ঠানে চলে আসছে, রামধনু সে উঠে গেছে আকাশে। হ্যাঁ, পাশে একটা গাছ ছিল, গাছের উপরে আবার কয়েকজন উঠে মাছ ধরা দেখছিল, কয়েকটা পাখি ছিল ওরা গাছে আশপাশে ঘুরছিল। এখন ছবিটা আঁক, এখন তোমরা ছবিটা আঁকো, এখন সবাই এই ছবিটা আঁকবে, যার স্বপ্নে যে ওইটাকে যেভাবে নিয়েছে ও ওইভাবেই আঁকবে। তাহলে কি হলো, আজকে যদি আমার এখানে 20টা বাচ্চা থেকে 20টা ছবি হয়, কিন্তু আমাদের মূল মন্ত্র ছিল একই জায়গায়, একটা জায়গায় 20 জনের 20টা ভাবনা চলে আসবে। আর আমি যদি এই ছবিটা এঁকে দিই, এই এক চুলো এখান থেকে নড়বে না, এইভাবেই আঁকবা, তাহলে ওদের কি নিজস্বতা কিছু বের হবে, নিজেরা কিছু তৈরি করতে পারবে? ও বলবে, টিচার এইভাবে পাখি গেছে, পৃথিবী উল্টে যাক, আমাকে এইভাবেই আঁকতে হবে, এর বাইরে আর হবে না। কিন্তু আমি কি এক রকম না, লক্ষ রকম, হাজারো রকম। তাহলে তোমার পাখিটা কোথায় গেল, তোমার ভাবনার পাখিটা, তুমি যে পাখিটা দেখলা, তোমার সেই পাখিটাকে তোমাকে আঁকতে হবে, তোমার নিজের চিন্তাটাকে আঁকতে হবে। তাহলেই দেখবো তোমরা অনেক অনেক ভালো করতে পারবা। এরকমও হতে পারে তোমাদের এই ছবিগুলো নিয়ে আমরা একটা এক্সিবিশন করলাম, এটা দেশে হলো বিদেশে হলো, তুমি আজকে না 10 বছর পরেও তুমি করতে পারো। তুমি যদি অন্য কোনো সাবজেক্টে যাও তারপরে তুমি এটা করতে পারো। আমি একদম ডাক্তারকে চিনতাম ইংল্যান্ডে, ওনার মন খারাপ হলে ছবি, সে তো ডাক্তার, তার পেশা ডাক্তার, কিন্তু তিনি খুব ভালো একজন আর্টিস্ট। তোমরা জানো হিটলার একজন ছিল, হিটলার পৃথিবীর জঘন্য একজন লোক, কিন্তু সে একজন আর্টিস্ট। তো তার কখন যেমন আর্নল্ড শোয়ার্জনেগারও ছবি এঁকেছে, তোমরা যে যে লাইনে যাও, যে কাজই করো, ছবি আঁকাটা যার যার একেবারে ব্যক্তিগত, তার মতো করে তার নিজস্ব পাওয়ারটা, নিজের ক্ষমতাটাকে দেখাতে পারে। তুমি চাইলেই আমার, আমি যদি বলি একটা বড় কবিতা লেখো একটা ইংলিশে 5 পেজ জুড়ে, তুমি পারবে, তোমার ওটা নিয়ে অনেক চিন্তা অনেক ভাবনা। কিন্তু আমি যদি বলি একটা ছবির ডিসক্রিপশন দিই, তুমি ছবিটা আঁকতে পারবে, খুব সহজ একটা মাধ্যম। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আর আশা করি আমার কথা কিছুগুলো বুঝতে পেরেছ। তো ছবিগুলো এরপরে যায় যেগুলো আঁকবা, শিক্ষক তো তোমাদের আছেই, আর নিজের মন থেকে আঁকবা, আর দেখার চেষ্টা করবা প্রকৃতিতে। তোমরা যে যখন যেখানে যাও, তখন তোমাকে বললো একটা রিক্সা, এখন তোমার স্যার তোমাকে যে তিনটা দাগ দিয়ে রিক্সা এঁকে দিয়েছে, তুমি এইটা আঁকলা, এটা তো তোমার স্যারের রিক্সা, তোমার রিক্সা। তুমি যখন রাস্তায় রিক্সাটা দেখবা, তখন ভালো করে খেয়াল করবা যে রিক্সাতে কী কী থাকে, তিনটা চাকা থাকে, প্যাডেল থাকে, উপরে হুক থাকে, হুকের উপরে সুন্দর সুন্দর ছবি থাকে, হ্যাঁ কালারফুল থাকে, হ্যাঁ রিক্সাওয়ালার মাথায় একটা গামছা থাকে, হ্যাঁ এই যে পরিবেশটা তোমরা নিজেরা দেখবা এবং সেভাবে আঁকবা, তাহলে তোমাদের ভিতরের অনুভূতিগুলা, ক্রিয়েটিভিটিটা বের হবে, এবং তোমরা বড় একজন মানুষ হিসাবে নিজেকে, যে সাবজেক্টেই যাও সেই সাবজেক্টেই নিজেকে বড় করে তুলতে পারবে। থ্যাংক ইউ।